থেকে আমি দেবাশিস ঘোষ আপনাদের জন্য গত 2 সপ্তাহের খবর নিয়ে হাজির হয়েছি। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে চীন, বালকের মাথা জুড়লেন চিকিৎসকেরা, তানজানিয়া আইআইটির ডিরেক্টর ইনচার্জ, 1200 কোটির প্রাসাদ। পরে আসবো খেলার খবরে, এইগুলো বিস্তারিত খবর আগে বলে নিই। চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করল চীন। 2030 সালের মধ্যে এই অভিযান সম্পন্ন করতে চায় এই দেশ। সম্প্রতি এমনটাই জানিয়েছে চীনের ম্যান স্পেস এজেন্সি CMSA সংস্থার সূত্রের খবর। চাঁদে গবেষণা কেন্দ্র করার লক্ষ্যে এই অভিযান। এই অভিযান চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে 2টি পৃথক লঞ্চ ভেহিকেল। একটিতে থাকবে ল্যান্ডার ও অপরটিতে থাকবে মানববাহী মানব মহাকাশযান। একথা জানিয়েছেন CMSA-র ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ঝা ফাইলিয়ার। তিনি জানান, ল্যান্ডারের সাহায্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার পর নমুনা সংগ্রহের পাশাপাশি একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবেন মহাকাশচারীরা। সবশেষে ল্যান্ডারে করে চাঁদের কক্ষপথে থাকা মহাকাশযানে ফিরে যাবেন তারা। কতজন এই যাত্রায় থাকবেন সে কথা অবশ্য এখনো জানানো হয়নি। প্রতিদিনের অভ্যাস মতো রাস্তায় সাইকেল চালাচ্ছিল 12 বছরের ছেলেটি। দ্রুতগতিতে ধেয়ে আসা একটি ট্রাক ছেলেটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় বড়টির সঙ্গে মেরুদণ্ডের সংযোগকারী হাড় স্থানচ্যুত হয়ে মাথার সঙ্গে শরীর প্রায় আলাদা হয়ে যায়। সুলেমান হাসানের বিরল অস্ত্রোপচার করে সুলেমানের প্রাণ বাঁচালেন ইসরায়েলের চিকিৎসকেরা। দুর্ঘটনার পরেই সুলেমান হাসানকে এয়ারলিফ্টে করে আনা হয় তার বাসস্থান ওয়েস্ট ব্যাংক থেকে দক্ষিণ পশ্চিম জেরুজালেমের এইম কেরেনের হাদাসমা হাসপাতালের ট্রমা সেন্টারে। চিকিৎসকেরা জানিয়েছেন, এই অস্ত্রোপচার সফল হওয়া একাধ অলৌকিক ঘটনার মতো, 50% চান্স থাকে সফল হওয়ার। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় বাইল্যাটারাল অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট ডিসলোকেশন, চলতি ভাষায় যাকে বলা হয় অর্থোপেডিক ডিসলোকেশন। অর্থোপেডিক সার্জেন ডাক্তার ওহাদ এই নার্ভের এই ক্ষুদ্রতনী শক্তি এবং প্রযুক্তির জন্য চিকিৎসা বিজ্ঞানের কাছে ধন্যবাদ জানিয়েছেন। 1 মাস আগে এই জটিল অস্ত্রোপচারের পর সুলেমান চিকিৎসকের তত্ত্বাবধানেই ছিল। চলতি মাসে তাকে হসপিটাল থেকে ছাড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। সুলেমান এখন কোনো অবলম্বন ছাড়াই হাঁটাচলা করছে। কার্যত এটি তার পুনর্জন্ম বলে জানিয়েছেন তার বাবা। আইআইটি স্থাপনের 1 দশক পর দেশের প্রথম মহিলা হিসেবে অফল্যাম ওডানিয়া তানজানিয়ার আইআইটি জাঞ্জিবারের আইআইটি ডিরেক্টর ইনচার্জ নিযুক্ত হলেন। ভারতীয় ধনকুবের রবি রুইয়া সম্প্রতি রাশিয়ার বিনিয়োগকারী আন্দ্রে গঞ্চারেঙ্কোর একটি প্রাসাদ কিনেছেন ভারতীয় মুদ্রায়, যার দাম 1200 কোটি টাকা, 113 মিলিয়ন পাউন্ড। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর বহু রাশিয়ান ধনকুবের দিকে প্রশাসনের নজর আছে। পুতিন ঘনিষ্ঠ ধনকুবেররা নিষেধাজ্ঞা জারির আশঙ্কায় সম্পত্তি বিক্রি করে অর্থ সংগ্রহ সরিয়ে দিচ্ছে উন্মুক্ত বলে সূত্রের খবর। এরপর আসছি খেলার খবরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হল। বৃষ্টির কারণে প্রায় 1.5 দিনের খেলা হতে পারেনি। প্রথম টেস্টে জয়ের ফলে ভারত সিরিজ জিতল 1-0 এবং প্রথম ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল 5 উইকেটে ভারত। 2023-এর ঐতিহ্যবাহী উইম্বলডন টেনিস প্রতিযোগিতা মহিলা এবং পুরুষ 2 বিভাগেই নতুন চ্যাম্পিয়ন পেল। মহিলাদের খেতাব জিতলেন এই প্রতিযোগিতায় প্রথম অবাসায়ী খেলোয়াড় হিসাবে চেক প্রজাতন্ত্রের কন্যা মার্কেটা আন্দ্রুসোভা। বিশ্ব র্যাঙ্কিংয়ে 42 নম্বরে থাকা মার্কেটা ফাইনালে হারালেন ওন্স জাবিউরকে। পুরুষ বিঘায় লিগে নতুন চ্যাম্পিয়ন হলেন হাসের কোটের রাজা মাত্র 20 বছর বয়সী স্পেনের নবীন খেলোয়াড় কার্লোস আলকারাজ। তিনি 36 বছর বয়সী কিংবদন্তি 23টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচের 24 নম্বর গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড গড়তে দিলেন না। রুদ্ধশ্বাস ম্যাচে আলকারাজ জিতলেন 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 সেটে। এই জয়ের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর জায়গাটি মজবুত করল তার। এমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে এর কাছে 128 রানে পর্যুদস্ত ভারতীয় এ দল। ব্যাটিং বোলিং সব বিভাগেই চরম ব্যর্থ ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তানের 8 উইকেটে 352 রানের জবাবে 10 ওভার বাকি থাকতেই ভারত মাত্র 234 রানে অল আউট হয়ে লজ্জার হার হারে।
ক্যাচে ধরে রাখলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে অমীমাংসিত ভাবে শেষ হলো। অস্ট্রেলিয়া আগেই 2-1 সিরিজে এগিয়ে আছে, তাই শেষ টেস্ট ম্যাচ যদি ইংল্যান্ড জেতেও তাও ফল 2-2 হবে। বৃষ্টির জন্য প্রায় 1.5 দিন খেলা হতে পারেনি চতুর্থ টেস্ট। এশিয়ান গেমসে ভারতের ফুটবল দল যাবতীয় সংশয়ের অবসান ঘটিয়ে কোচ পিটার সিমাস ও ফেডারেশন কর্তাদের অনুরোধে সাড়া দিয়ে এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। পুরুষ ও মহিলা উভয় দলই এই প্রতিযোগিতায় অংশ নেবে, তাদের পুরো খরচ সরকারই বহন করবে। কেন্দ্রীয় ক্রীড়া নীতি হল এশিয়ান গেমসে অংশ নিতে হলে AFC র্যাঙ্কিং এর প্রথম 8-এর মধ্যে থাকতে হতো ভারতীয় দলকে। কিন্তু ভারতীয় দল এই এখন মুহূর্তে 18 নম্বর স্থানে আছে, তাই কেন্দ্রীয় সরকার দল পাঠাতে সম্মত হয়নি। এরপর জাতীয় দলের কোচ পিটার সিমাস ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেন র্যাঙ্কিং এর কথা না বিবেচনা করে দল পাঠানোর জন্য। ফেডারেশনের সভাপতি ও এই ব্যাপারে ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলেন। এরপরে ক্রীড়ানীতিতে পরিবর্তন আনে সরকার এবং এশিয়ান গেমসে ছাড়া যাওয়ার ছাড়পত্র মেলে। উল্লেখ্য, 1970 সালে ভারত ফুটবলে এশিয়ান গেমসে শেষ ব্রোঞ্জ পদক পায়। আজকের মতো খবর এখানেই শেষ করছি। নমস্কার।